আমার ব্রেকফাস্টে থাকছে ওটমিল। আমার মা আমার জন্য সব খাবারই বানায়, তাই এই ক্রেডিট দেওয়া হচ্ছে আমার মাকেই। তো ওটস থাকছে, আর থাকছে ওয়ে প্রোটিন, পিনাট বাটার ন্যাচারাল, আমন্ড অ্যান্ড কিশমিশ, কলা, এই 1.5 স্কুপ ওটস নেওয়া হলো। নেক্সট দুধ, আগের থেকে গরম করাই আছে। যারা ফ্যাট লস প্রোগ্রামে আছে তারা জল দিয়ে খেতে পারো, দুধের পরিবর্তে জল থাকবে। দুধ আমার আগের থেকে ফোটানো আছে, ডাইরেক্ট দুধটা ঢাললাম, ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে, এই কারণেই ফ্যাট থাকে দুধের মধ্যে, ফ্যাটটা নেওয়া চলবে না। এই ছেঁকে দুধটা ঢেলে নিলাম, এরপর সামান্য চামচ দিয়ে নেড়ে নেব। তারপর বাটিটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট ধরে ভিজবে এই ওটস, তো দুধ দিয়েই ওটস খাচ্ছি। যে ফ্যাট লস প্রোগ্রামে আছে, যে ফ্যাট লস করতে চায় দুধের পরিবর্তে জল নিতে পারে, সেই ফাঁকে ডিম সেদ্ধ ছাড়িয়ে নিচ্ছি। আমি আপাতত 3টেই ডিম নিই ব্রেকফাস্টে, কারণ আমার ওয়ে প্রোটিন নিচ্ছি, ওয়ে প্রোটিন থাকছে, আরও কিছু প্রোটিন তো থাকছে অন্যান্য খাবারে, ওটসেও থাকছে। তিনটে ডিমের মধ্যে একটা ডিমের কুসুম খাবো, আর 2টো ডিমের কুসুম থাকবে না। পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পরে আমার ওটস একেবারে তৈরি। এর মধ্যে কিছু জিনিস মেশাবো। ফার্স্ট মেশাবো ওয়ে প্রোটিন। ওয়ে প্রোটিন যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারো, তবে ট্রাস্টেড গুড ব্র্যান্ড হওয়া উচিত। আমি হেলথ ফার্ম ইউজ করি, হেলথ ফার্মের ওয়ে প্রোটিন 1 স্কোপ মিক্সড করলাম, ভ্যানিলা ফ্লেভার, নেক্সট পিনাট বাটার মিক্সড করবো। তার আগে ওয়ে প্রোটিনটা মিক্সড করে একটু নেড়ে নিলাম, মিক্সড করে নিলাম খুব ভালোভাবে স্পুন দিয়ে। এবার পিনাট বাটার, পিনাট বাটার অবশ্যই ন্যাচারাল পিনাট বাটার হওয়া উচিত, যেখানে ইনগ্রেডিয়েন্ট শুধুমাত্র পিনাট থাকা উচিত। 1 চামচ, টেবিল স্পুনের 1 চামচ পিনাট বাটার মিক্সড করে নিলাম। ভালো করে চামচ থেকে পিনাট বাটার নিয়ে লাগিয়ে নিলাম। নেক্সট কলা, 1টা কলা আমি নিচ্ছি, কলা নিচ্ছি 1টা। ফ্যাট লস করতে চাইলে 1টা কলা নেবে, আর যদি মাসল গেন করতে চাও বা ওয়েট গেন করতে চাও 2টো কলা নিতে পারো। পিস পিস করে কলার টুকরো দিয়ে দিলাম। আমন্ড এবং কিশমিশ, আমার আমন্ড আমি ডেলি নিই 8টা থেকে 10টা, বিগিনাররা 5টা থেকে 6টা নিতে পারো, আর কিশমিশ এই কটা নিলেই হবে আন্দাজ মতো। তো আমার ওট মিল আপাতত তৈরি, এর মধ্যে আরও কিছু ড্রাই ফ্রুট মেশাতেই পারো, খেজুর মেশাতে পারো। তাহলে আমার ব্রেকফাস্টে যে ওট মিল থাকছে, যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকছে, সোর্স অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, একটা গুড ম্যাক্রোস তৈরি হচ্ছে, যেটা ভেরি হেলদি ব্রেকফাস্ট। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো, সকালবেলায় চা বিস্কুট না খেয়ে স্টার্টিংয়ে হেলদি ব্রেকফাস্ট করা খুবই প্রয়োজনীয়, কারণ সারা রাতের যে 8 থেকে 10 ঘন্টার ফাস্টিং, তারপরে চা বিস্কুট খেয়ে বা খালি পেটে থেকে থাকা একদমই উচিত নয়। তো অবশ্যই একটা হেলদি ব্রেকফাস্ট করো। যারা ওটস না নিচ্ছ তারা রুটি নিতে পারো, সঙ্গে প্রোটিন বলতে ছানা নিতে পারো যাদের ডিমে অ্যালার্জি থাকে, বা ডিম নিতে পারো, সঙ্গে
ডিমের একটা কি দুটো কুসুম, তার থেকে বেশি নয়। যারা ফ্যাট লস করতে চাও অবশ্যই একটা কুসুমের বেশি খেও না, আর যারা ওয়েট গেন করতে চাও দুটো কুসুম অবধি নিতে পারো, আর বাকি সব এগস হোয়াইট থাকবে। আর এইভাবে ব্রেকফাস্ট যেন খুবই হেলদি হয়, এবং সকালবেলায় উঠে না উঠে ঘুম থেকে উঠেই সেখানে চা বিস্কুট না খেয়ে অবশ্যই একটা হেলদি ব্রেকফাস্ট দাও। ওকে, থ্যাংক ইউ।